তোমাদের সাথে চলে তো এক 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর তার জন্য আমি একটা নতুন জিনিস অ্যাড করছি আমার ভিডিও, যাতে আরো ভালো হয়। তার জন্য স্বপ্ন পূরণের একটা ধাপ, প্রথম আমি কিনেছি DJI অসমো এসি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের সাথে একটু শেয়ার করি কি এই অসমো এসির মধ্যে কি কি দিয়েছে, দেখতে থাকো ভিডিও। সকালবেলাতে যখন ডেলিভারি বয় দিয়ে গেছিলো তখনই আনবক্স করে দিয়ে গেছিলো, কিন্তু তোমাদের সাথে একবার শেয়ার করার জন্য আমি একবার দেখিয়ে দিই আমি বক্সের মধ্যে কি কি পেয়েছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বক্সের মধ্যে এখানে করে বিভিন্ন রকম একটা বারকোড দেওয়া আছে, যেই বারকোডে স্ক্যান করলে মানে একটা অ্যাপ আছে DJI এর, যেই অ্যাপের মাধ্যমে একটা ক্যামেরা ইনস্টল হবে, সেইখান থেকে সব সিনেমাটিক ভিডিও যা কিছু আছে সব কিছু ওখান থেকে মানে করা যাবে আর কি। আর বাকি এখানে সব কিছু দেখানো আছে কম বেশি, যে কি করে অ্যাটাচমেন্ট কি করতে হবে। আমি প্রথমে দেখিয়ে দিই, এখানে একটা আছে ছোট বক্স, এই বক্সের মধ্যে কি আছে একবার দেখে নিই। বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কিছু ওয়ারেন্টি কার্ড আছে, ইউজার ম্যানুয়াল আছে, যেগুলো কেউই হয়তো পড়ে না, ওয়ারেন্টি কার্ড সব কিছু আছে। আর একটা খুব সুন্দর বেশ ভালো ব্যাগ দিয়েছে, ভালো কোয়ালিটির, এগুলো সাইডে রেখে দিই, আর এর মধ্যে কিছু নেই। এখানে পেয়ে যাচ্ছি ফোন হোল্ডারটা, খুব ভালো কোয়ালিটি, এবং এটার ম্যাগনেটটা খুবই ভালো, মানে খুব হার্ড দেখেছি আমি নিজেও, আর এটা সাইডে রাখলাম। আর এখানে পেয়ে যাচ্ছি একটা নিচের যে জয়স্টিক টাইপ এরকম, এটার উপরে ওটাকে রাখা যাবে গিম্বেলটাকে। আবার নর্মালি এইটাকেই আমি যদি এক্সট্রা দিয়ে দিই তাহলে আমার মোবাইল গিম্বেলটা একটু এক্সটেন্ড হয়ে যাবে, একটু বড় হবে, সাইডে রেখে দিলাম। সাথে আমরা একটা পেয়ে যাচ্ছি সি টাইপ চার্জার, চার্জার কেবিল দেয়, এর সাথে কোনো অ্যাডাপ্টার দেয় না। আর এটা কিছু একটা আছে যেটা আমি জানি না কি আর কি, পরে আমি তোমাদেরকে জানাবো আমি যদি জানতে পারি এটা কি। আমার যতদূর মনে হয় এটা বোধ হয় ফোনের কাউটির সাইজ ছোট বড় থাকলে ওইটাতে কিছু একটা লাগে আর কি। আর লাস্ট চলে আসছি আমাদের মেন, যেটা মোবাইল গিম্বেল, গিম্বেলটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এবার একটু অ্যাটাচ করে তোমাদেরকে দেখাই কেমন করে কি অ্যাটাচ করতে হবে। এইটাকে সবসময় এই একটা ক্যামেরা সিম্বল আছে, যেই ক্যামেরা সিম্বলটা সবসময় যেন ক্যামেরা উপরের দিকে থাকে, এটাকে আমি ফার্স্টে, এবং এটা একদম মিডল পোর্শন হতে হবে, এটা একদম যেন মিডল হয়। এটা আমি ফার্স্টে এটাকে সেট করে নিলাম। তারপরে এইখানে একটা ম্যাগনেটে যে একটা ডট আছে, এই ডটের সাথে পুরো এইখানকার ডটটা পুরো ম্যাচ করাতে হবে। তো আমি এখানে ম্যাচ করিয়ে দিলাম, এবং খুবই মানে হার্ড আর কি, মানে ম্যাগনেটটা এত পাওয়ার, আমি লিটারালি গায়ের শক্তি দিয়ে টানছি তাও মনে হচ্ছে যেন মানে হচ্ছে না, খোলা যাচ্ছে না, খুব এই যে অনেকটা শক্তি লাগে এটা খুলতে, মানে খুবই মানে অনেকে ভাবছে হয়তো ম্যাগনেটিক বলে হয়তো খুব হাওয়াতে বা পড়ে যেতে পারে, কোনো চান্সই নেই, অনেক শক্তি লাগছে। তো আমি আর একবার অ্যাটাচ করে দিচ্ছি, এটা হয়ে গেল নর্মালি। এটা এবার এটা অন করার সিস্টেম হচ্ছে এই M বাটনটাকে প্রেস করে ধরে রাখতে হবে, প্রেস করে ধরে রাখলাম, এটা নিজে থেকে এই যে একদম স্টেবল, একদম তোমাদেরকে দেখাই যে একদম স্টেবল। এইটা এই বাটনটা ডাবল ট্যাপ করলে চলে যাবে হচ্ছে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট মোডে, এবং এটাকে আবার ডাবল ট্যাপ করলে এটা চলে আসবে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ মোডে। আর এখানে একটা জয়স্টিক দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, এই জয়স্টিকটা এই হচ্ছে আমি যদি এইদিকে মানে ডান দিকে ঘোরাই
তাহলে এটা যাবে হচ্ছে বাঁদিকে, এবং জয়স্টিকটা আমি যদি বাঁদিকে ঘোরাই তাহলে যাবে ডান দিকে। এরকম অনেক রকম সিস্টেম আছে। আর বাকি এখানে মোডের অনেকগুলো অপশন আছে। নর্মালি যতক্ষণ আমরা ওই যে অ্যাপটা আছে ডিজিআই, ওই অ্যাপটা যতক্ষণ আমরা না ইনস্টল করব, আমরা সবকিছু ফিচার্স এখনো আমরা আমরাও জানি না। তো আস্তে আস্তে সব ভিডিওগুলো তোমরা দেখতেই পাবা আশা করি। এবার থেকে ভিডিওর কোয়ালিটি একটু ভালো হবে। এখনো আরো অনেক কিছু আসছে, যেমন চেষ্টা করছি কি মাইক নেওয়ার। আমার হয়তো ভয়েসটা খুব একটা ভালো যায় না তোমাদের কাছে, তো মাইকটা নিলে হয়তো ভয়েসটা আরো ভালো যাবে তোমাদের কাছে। আর আসছে আরো অনেক কিছু তোমাদের সামনে। এরকম ভাবে দেখতে থাকো আমাদের ভিডিও। আর কিছু গিম্বেলের মাধ্যমে কিছু সিনেমাটিক ভিডিও আমি তৈরি করব, যেগুলো আমি দিয়ে দেবো। দেখে বলো অবশ্যই যে কেমন লাগলো ভিডিওটা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার দেওয়া ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।